রাশিয়ার আলটিমেটাম, মারিওপোলে ইউক্রেনের সেনাদের যে বার্তা দিল রাশিয়া। এরপর আপনাদের জানাবো একটি বিশেষ প্রতিবেদন, ন্যাটোর যে পদক্ষেপে উদ্বেগ জানালো রাশিয়া। ইউরোপের যে দেশ ইউক্রেনকে নতুন করে অস্ত্র সহায়তা দেবে না, যুক্তরাষ্ট্রকে অপ্রত্যাশিত পরিণতির বিষয়ে সতর্ক করল রাশিয়া। এরপর আরও থাকছে পশ্চিমাদের অস্ত্র বোঝাই বিমান ভূপাতিত করা দাবি রাশিয়ার। সুইডেনে পবিত্র কোরআন অপমাননা যে ভয়ঙ্কর হুঁশিয়ারি দিল ইরান। মাফিয়াদের কড়া এই নির্বাচন মানি না ইমরান, শাহবাজ শরীফকে যা বললেন সৌদি যুবরাজ। সর্বশেষ আমাদের হাতে যে চাঞ্চল্যকর নিউজটি আছে, যে কারণে আল আকসায় ইসরায়েলি হামলাকে যুদ্ধের ঘোষণা বলছে হামাস। বিস্তারিত প্রতিবেদনে যাওয়ার আগে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আন্তর্জাতিক সংবাদ সবার আগে পাওয়ার জন্য। রাশিয়া কর্তৃক অবরুদ্ধ শহর মারিউপোলে যুদ্ধরত ইউক্রেনের সেনাবাহিনীকে তাদের জীবন বাঁচাতে আলটিমেটাম দিয়েছে, হয় এখনই আত্মসমর্পণ করো নয়তো মরো। রবিবার রাশিয়ার স্থানীয় সময় ভোর 6টা থেকে আত্মসমর্পণ করার সুযোগ শুরু হবে, খবর রয়টার্সের। আলটিমেটামে 30 মিনিট পর কৌশলগত দক্ষিণ পূর্ব বন্দরে তৎপরতার কোনো তাৎক্ষণিক প্রতিবেদন পাওয়া যায়নি, তবে সারা দেশে বিমান হামলায় সাইরেন বেজে উঠলেও কোনো হামলার খবর পাওয়া যায়নি। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে তাদের সৈন্যরা মারিউপোলে শহরে এলাকা পরিষ্কার করেছে এবং ইউক্রেনীয় যোদ্ধাদের একটি ছোট দল শনিবার শহরে একটি স্টিল ওয়ার্কের ভেতরে রয়ে গেছে। রাশিয়া জানিয়েছে মারিউপোল এখন তাদের দখলে, ফলে ইউক্রেনীয় সেনা যারা এখনও আছে তাদের স্বেচ্ছায় অস্ত্র ফেলে দেওয়ার আহ্বান জানিয়েছে তারা। এদিকে মারিউপোলে পরিস্থিতি খুবই কঠিন উল্লেখ করে প্রেসিডেন্ট ভালোদিমির জেলেনস্কি বলেছেন, আমাদের সৈন্যরা অবরুদ্ধ, আহতদের অবরুদ্ধ করা হয়েছে, সেখানে একটি মানবিক সংকট রয়েছে, তবুও তারা নিজেদের রক্ষা করার চেষ্টা করছে। তিনি আরও বলেন, সেখানে যাদের অবরুদ্ধ করা হয়েছে তাদের যদি কোনো ক্ষতি করা হয়, হত্যা করা হয়, তাহলে রাশিয়ার সঙ্গে আর আলোচনা টেবিলে বসবে না ইউক্রেন। প্রিয় ভালোবাসা দর্শক, ইউক্রেন রাশিয়ার যুদ্ধে আপনি কোন দেশের পক্ষে? আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন। এদিকে আরেকটি হট নিউজ হচ্ছে ন্যাটোর যে পদক্ষেপে উদ্বেগ জানালো রাশিয়া। গত রবিবার রাশিয়ার পারমাণবিক অস্ত্র বহনকারী বাহিনীকে উচ্চ সতর্কতায় থাকার নির্দেশ দিয়েছে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এরপর থেকেই বিশ্বজুড়ে পারমাণবিক অস্ত্র নিয়ে উদ্বেগ বাড়ছে। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে রাশিয়ার মোট কতগুলো পারমাণবিক অস্ত্র আছে তা নিশ্চিতভাবে জানা যায়নি। ফেডারেশন অব আমেরিকান সায়েন্টিস্টের মতে রাশিয়ার প্রায় 5,977টি পারমাণবিক ওয়্যার হেড আছে। অনুমান করা হয় এর মধ্যে প্রায় 1500 ওয়্যার হেডের বয়স অনেক বেশি হওয়ায় সেগুলো নিষ্ক্রিয় হয়ে গেছে। বাকি 4,500-এর বেশি অস্ত্রের মধ্যে অধিকাংশকেই কৌশলগত পারমাণবিক অস্ত্র হিসেবে বিবেচনা করা হয়। এগুলো মূলত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বা রকেট জাতীয় যা অনেক দূরে লক্ষ্যবস্তুতে আঘাত করতে পারে। এর বাইরে যেসব অস্ত্র রয়েছে সেগুলো তুলনামূলকভাবে ছোট্ট, কম ধ্বংসাত্মক পারমাণবিক অস্ত্র। এগুলো যুদ্ধক্ষেত্রে বা সমুদ্রে স্বল্প পরিসরে হামলায় ব্যবহার করা যেতে পারে। এছাড়াও বিশেষজ্ঞদের অনুমান রাশিয়ার প্রায় 1,500 পারমাণবিক অস্ত্র বর্তমানে মোতায়েন রয়েছে। এই ক্ষেপণাস্ত্রগুলো বিমান ঘাঁটি বা সাবমেরিনে স্থাপন করা হয়েছে। রাশিয়া ছাড়া আরও 8টি দেশে পারমাণবিক অস্ত্র আছে। এগুলো হলো চীন, ফ্রান্স, ভারত, পাকিস্তান, ইসরায়েল, উত্তর কোরিয়া, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য। ফেডারেশন অফ আমেরিকান সায়েন্টিস্টের তথ্য অনুযায়ী ন্যাটোর আছে 5,943টি পারমাণবিক অস্ত্র, এর মধ্যে যুক্তরাষ্ট্রের 5,428টি, ফ্রান্সের 290টি এবং যুক্তরাজ্যের 225টি। এছাড়া চীনের 350টি, পাকিস্তানের 165টি, ভারতের 160টি, ইসরায়েলের 90টি, উত্তর কোরীয় 20টি পারমাণবিক অস্ত্র আছে। পারমাণবিক অস্ত্র থাকা 9টি দেশের মধ্যে চীন, ফ্রান্স, রাশিয়া, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ সংক্রান্ত চুক্তি NPT-তে সই রয়েছে। ইউক্রেনের কাছে কোনো পারমাণবিক অস্ত্র নেই। সম্প্রতি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেন পারমাণবিক অস্ত্র তৈরির চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন। এদিকে আরেকটি হট নিউজ হচ্ছে ইউরোপের যে দেশ ইউক্রেনকে নতুন করে অস্ত্র সহায়তা দেবে না। রাশিয়া ইউক্রেনে হামলা করার পর ইউরোপের দেশগুলো ও যুক্তরাষ্ট্র দুই হাত ভরে ইউক্রেনকে অস্ত্র সহায়তা দিয়েছে। যুদ্ধের বয়স 50 দিন পেরিয়ে গেছে, তবুও অনেক দেশ জানিয়েছে ইউক্রেনে জয় না আসা পর্যন্ত তারা তাদের সহায়তা চালিয়ে যাবে। তবে এবার ইউরোপের দেশ গ্রিস ইঙ্গিত দিয়েছে তারা ইউক্রেনকে নতুন করে আর কোনো অস্ত্র সহায়তা দেবে না। রাশিয়া ইউক্রেন যুদ্ধের শুরুর পর থেকে 30টির বেশি দেশ ইউক্রেনকে সামরিক সাহায্য দিয়েছে, তবে তাদের মধ্যে ইউ এর দেয়া সাহায্যের পরিমাণ $100 কোটি মতো। যুক্তরাষ্ট্র একাই দিয়েছে $170 কোটি অস্ত্র সরঞ্জাম। তবে রাজনীতি বিশেষজ্ঞরা বলছেন এই যুদ্ধ তার মোড় পরিবর্তন করে পুরো ইউরোপে ছড়িয়ে পড়তে পারে, আর তার দৃশ্যপটে ক্রমশ পরিষ্কার হচ্ছে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। এতে যে 3টি দৃশ্যপট দেখা যাচ্ছে, এক বন্দর শহর ওডেসা থেকে ইউক্রেনিয়ান সেনাবাহিনী পশ্চিমাকরণ দেশের দেয়া জাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্র ছুড়ে কৃষ্ণ সাগরে একটি রুশ যুদ্ধ জাহাজ ডুবিয়ে দিল এবং তার ফলে প্রায় 100 রুশ নৌসেনা এবং কয়েক ডজন রুশ মেরিন সেনা মারা গেল। একটি হামলায় এত প্রাণহানি রাশিয়ার জন্য নজিরবিহীন একটি ঘটনা হবে এবং বদলা নেওয়ার জন্য প্রেসিডেন্ট পুতিনের উপর বড় ধরনের চাপ তৈরি হবে। দুই, ন্যাটো কোন দেশ থেকে যেমন পোল্যান্ড বা স্লোভাকিয়া অস্ত্রের চালান ইউক্রেনে ঢোকার সময় রাশিয়া তার উপর স্বল্প শক্তির পারমাণবিক ক্ষেপণাস্ত্র ছুড়ল।
সেই মামলা যদি বিশেষ করে ন্যাটো সীমান্তের ভেতর হয় এবং তাতে যদি প্রাণহানি হয় তাহলে ন্যাটো তাদের সংবিধানের আর্টিকেল 5 কার্যকরী করবে, যার অর্থ জোটের সবগুলো দেশ একসাথে কোনো একটি বা দুটি সদস্য দেশের প্রতিরক্ষা সক্রিয় হবে। এদিকে আরেকটি হাতস নিউজ হচ্ছে পশ্চিমাদের অস্ত্রপচার বিমান ভূপাতিত করার দাবি রাশিয়ার। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র মেজর জেনারেল ইগোর কনসেনকোভ এক বিবৃতিতে দাবি করেছেন, পশ্চিমাদের পাঠানো অস্ত্র বোঝাই একটি পরিবহন বাহিনী ভূপাতিত করেছে রুশ বাহিনী। শনিবার এক বিবৃতিতে এমন দাবি করেন তিনি। বিবৃতিতে বলা হয়, ওডিশায় ইউক্রেনের একটি সামরিক পণ্য পরিবহনকারী বিমান ভূপাতিত করা হয়েছে। বিমানটি পশ্চিম দেশগুলোর পাঠানো বিপুল পরিমাণ অস্ত্র বহন করেছিল। রাশিয়ার এমন দাবি সত্যতা যাচাই করতে পারেনি গণমাধ্যমগুলো। রাশিয়া দাবি করেছে তারা ইউক্রেনের অনেকগুলো বিমান ধ্বংস করে দিয়েছে। এদিকে আরেকটি হট নিউজ হচ্ছে সুইডেনের পবিত্র কোরআন অবমাননা যে ভয়ঙ্কর হুঁশিয়ারি দিল ইরান। সুইডেনে পবিত্র কোরআন অবমাননার ঘটনায় নিন্দা জানিয়েছে ইসলামী প্রজাতন্ত্র ইরান। একই সাথে সুইডেন সরকারের কাছে ঘটনার সাথে জড়িতদের বিচার দাবি করেছে দেশটি। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাইদ খাতিব জাদে রোববার বলেন, সুইডিশ সরকারের কাছ থেকে পবিত্র রমজান মাসে কোরআন অবমাননার তাৎক্ষণিক ন্যায় বিচার ভিত্তিক প্রতিক্রিয়া আশা করছি IRNA। খতিবজাদে এক বিবৃতিতে বলেছেন, সুইডেনের লিংকোপিং এ একটি ড্যানিশ বর্ণবাদী গ্রুপ পবিত্র কোরআনের একটি কপি পুরানো দুঃসাহস দেখিয়েছে। বাক স্বাধীনতার অজুহাতে সুইডিশ পুলিশের সুরক্ষায় এই ঘটনা ঘটানো হয়েছে। তিনি আরও বলেন, সুইডেনে রমজান মাসে ইচ্ছাকৃতভাবে ইসলামী বিরোধী ধর্ম অবমাননামূলক কাজে পুনরাবৃত্তি করা হলো। এটি সুইডেন এবং সারা বিশ্বের মুসলমানদের অনুবৃত্তিকে আঘাত করছে। সুইডেনে মুসলমানদের সংখ্যা নিয়ে কোনো সরকারি পরিসংখ্যান নেই। 2000 সালে আনুমানিক 2,50,000 মুসলিম জনসংখ্যার একটি হিসাব সামনে আসে। 2009 সালে একটি মার্কিন প্রতিবেদনে বলা হয়, সুইডেনে 4.5 লাখ থেকে 5 লাখ মুসলমান রয়েছে। তবে অন্যান্য ইউরোপীয়দের তুলনায় সুইডেনের মুসলমানদের মধ্যে তরুণদের সংখ্যা বেশি। এদিকে আরেকটি হাতছানি এসেছে মাফিয়া দায় করেন নির্বাচন মানি না ইমরান। পাকিস্তান তেহরিক ইনসাফের চেয়ারম্যান ও পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান পাঞ্জাব পার্লামেন্টে ঘটে যাওয়া সহিংসতা এবং হট্টগোলের নিন্দা জানিয়েছেন। রোববার নিজের টুইটার অ্যাকাউন্টে এক পোস্টের মাধ্যমে নিন্দা জানান তিনি। বলেন, এই ধরনের কর্মকাণ্ড গণতন্ত্র এবং সংবিধানের নির্ধারিত নিয়মের পরিপন্থী। এর আগে শনিবার পাঞ্জাবের মুখ্যমন্ত্রী নির্বাচনকে কেন্দ্র করে পার্লামেন্টে হট্টগোল ও লোটা ছোড়াছুড়ির ঘটনা ঘটে। টুইটারে ইমরান খান লিখেন, পাঞ্জাবের পার্লামেন্টে যা ঘটেছে তা নিন্দনীয় এবং গণতন্ত্রের সমস্ত নিয়ম ও সংবিধানের বিধানের পরিপন্থী। এই নির্বাচন পরিচালনা করার জন্য চেয়ারে কেউ ছিল না, যা সবসময় লঙ্ঘন। মাফিয়াদের করা এই নির্বাচন আমরা প্রত্যাখ্যান করি। প্রসঙ্গত, শনিবার পাঞ্জাবের মুখ্যমন্ত্রী নির্বাচনকে কেন্দ্র করে পিটিআই আইন প্রণেতা ক্ষুব্ধ হয় এবং দলত্যাগী ডেপুটি স্পিকারকে উদ্দেশ্য করে লোটা ছুড়ে। পরে ডেপুটি স্পিকার পার্লামেন্ট ছেড়ে চলে যান। পরে অনুষ্ঠিত নির্বাচনে পাকিস্তান মুসলিম লীগ থেকে মুখ্যমন্ত্রী নির্বাচিত হয়। এদিকে আরেকটি হচ্ছে শেহবাজ শরীফকে যে যা বললেন সৌদি যুবরাজ। পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে শনিবার ফোনে কথা বলেছেন। এ সময় সৌদি যুবরাজ পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার জন্য শেহবাজ শরীফকে উষ্ণ অভিনন্দন জানান। পাকিস্তানের সংবাদ মাধ্যম জিও নিউজ শনিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছেন। আলাপকালে শাহবাজ শরীফ দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়ন ও আরও জোরদার করতে সৌদি আরবের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন বলে পাকিস্তানের পররাষ্ট্র দপ্তরে এক বিবৃতিতে জানিয়েছে। ওই বিবৃতিতে বলা হয়েছে, উষ্ণ ও বন্ধুত্বপূর্ণ কথোপকথনে প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ রাজা সালমান বিন আবদুল আজিজ এবং ক্রাউন প্রিন্স সালমানকে তাদের দূরদর্শী নেতৃত্বের মাধ্যমে সৌদি আরবের উল্লেখযোগ্য অগ্রগতি এবং উন্নয়ন অর্জনের জন্য গভীর শ্রদ্ধা জানিয়েছেন। এ সময় শাহবাজ শরীফ সৌদি আরবের ঐতিহাসিক ও অব্যাহত সমর্থন এবং সহযোগিতার জন্য ধন্যবাদ জানান। এছাড়া তারা বাণিজ্য বিনিয়োগ এবং কর্মসংস্থান সৃষ্টির সুযোগ সহ সব ক্ষেত্রে দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও সমৃদ্ধ ও বৈচিত্র্যময় করতে একসঙ্গে কাজ করতে সম্মত হন। এদিকে আরেকটি হাত নিয়ে হচ্ছে মোদির সেই চিঠির উত্তরে যা বললেন শাহবাজ। পাকিস্তানের সদ্য ক্ষমতা নেয়া প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের আগে শুভেচ্ছা জানিয়েছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এরপর হাতে লেখা চিঠিও পাঠিয়েছিলেন তিনি। মোদী সেই চিঠির উত্তর দিয়েছেন শাহবাজ। ভারতের সঙ্গে শান্তি ও সহযোগিতাপূর্ণ সম্পর্কে পাকিস্তান আগ্রহী বলে জানিয়েছেন তিনি। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি রবিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছেন। চিঠিতে শাহবাজ শরীফ জম্মু ও কাশ্মীর সংকট সমাধানের কথা বলেছেন। তিনি জানান, ইসলামাবাদ সবসময় শান্তিপূর্ণ ও পারস্পরিক সহযোগিতা বিশ্বাসী। মোদীকে দেয়া চিঠিতে তিনি আরও লেখেন, অভিনন্দন বার্তার জন্য আপনাকে ধন্যবাদ। পাকিস্তান শান্তিপূর্ণ ও পারস্পরিক সহযোগিতার বন্ধনে বিশ্বাসী। জম্মু ও কাশ্মীরের মতো অমীমাংসিত বিরোধের শান্তিপূর্ণ নিষ্পত্তি অপরিহার্য। সন্ত্রাসবাদের বিরুদ্ধে পাকিস্তানের লড়াইয়ের কথা সবাই জানে। এবার দুই দেশের মধ্যে শান্তি ও সামাজিক অর্থনৈতিক উন্নতির দিকে মনোযোগ দেওয়া প্রয়োজন। এদিকে আরেকটি হাত নিউজ হচ্ছে যে কারণে আলাকসা ইসরায়েলি হামলাকে যুদ্ধের ঘোষণা বলছে হামাস। দখলকৃত পূর্ব জেরুজালেমের আলাকসা মসজিদে ইসরায়েলি বাহিনীর হামলা তীব্র নিন্দা জানিয়েছে ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস। আল আকসা প্রাঙ্গণে ইসরায়েলি মুসলিমের
পুলিশের হামলাকে যুদ্ধের ঘোষণা হিসেবে দেখছে ফিলিস্তিনিরা। শুক্রবার দখলকৃত পূর্ব জেরুজালেম আল আকসা মসজিদে ইসরায়েলি বাহিনীর অভিযানে 152 জন আহত হয়েছেন। এ ঘটনায় গ্রেপ্তার হয়েছেন আরও 300 ফিলিস্তিনি। হামাসের রাজনৈতিক ব্যুরোর প্রধান ইসমাইল হানিয়া বলেন, ফিলিস্তিনি জনগণ যে কোনো মূল্যে আল আকসা মসজিদকে রক্ষা করবে, জেরুজালেমে অনুপ্রবেশকারীদের জায়গা নেই। জেরুজালেম ও আল আকসা মসজিদের সমর্থনে ঐক্যবদ্ধ হতে ফিলিস্তিনি ও ইসরায়েলিদের প্রতিও আহ্বান জানিয়েছে হামাস। হামাসের বিবৃতিতে আরও বলা হয়, ইসরায়েলি দখলদার বাহিনী এবং ইহুদি সম্প্রদায়ের পবিত্র এই স্থানটি দখলের চেষ্টায় মত্ত। ওই আগ্রাসন বন্ধে আন্তর্জাতিক সম্প্রদায়কে এগিয়ে আসতে হবে।